নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 অক্টোবর 2022 শুক্রবার শুক্লাচার্যের আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আজকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি এই ভিডিওতে বলবো। প্রত্যেকে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনবেন, অর্থাৎ এই ভিডিওতে এমন কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাদেরকে প্রথম বলতে চলেছি, যেটা শুনলে আপনাদের জীবন কিন্তু বদলে যেতে কিন্তু পারে। দেখুন, প্রথমেই বলি একটি কথা, আমার বেশ কিছু কন্টেন্ট কপি করে ভিডিও তৈরি হচ্ছে, প্রথম কথা। এর পাশাপাশি আমার থাম্বনেলের কথাকেও কপি করে নিচ্ছে, অর্থাৎ আমি যে এই সুপার কথাটি লিখছি, সুপার প্রাপ্তি, এটা আবার আরেক জায়গাতে লিখে দিচ্ছি সুপার প্রাপ্তি। ব্যাপারটা হয়ে গেছে কি বলুন তো, কেউ যদি ভাবে যে ওটা অ্যাস্ট্রো এডুকেশনের ভিডিও, কিন্তু ব্যাপারটি অত সহজ নয়। মানুষ বুঝতে পারে যে কোন ভিডিওটি কার, একই কথা লেখা, একই রকমই কথা বলা, হুবহু নামিয়ে দেওয়া, থাম্বনেলে একই কথা লেখা, এগুলো একদম আমি মনে করি না যে ঠিক। কারণ নিজের ক্রিয়েটিভিটি থাকা দরকার। ক্রিয়েটিভিটি এই জীবনে কিন্তু আপনাকে অনেক দূর কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আমি যে এই ভিডিওতে আজকে আলোচনা করবো, এই জন্যই আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশান আপনাদেরকে কিন্তু আমি দিব, যে ইনফরমেশানগুলো আপনারা যদি পান, আপনাদের কিন্তু জীবন কিন্তু বদলে যেতে পারে। রাশির নাম তো বলবোই এবং টার্গেট নাম্বার আপনাদেরকে বলবোই, কিন্তু বেশ কিছু ইনফরমেশান আমি এই ভিডিওতে দিব। প্রচুর মানুষ কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার, আমি আমার রাশি সম্বন্ধেই জানি না, আমার কোন রাশি, রাশি সম্বন্ধেই ওয়াকিবহল নয়। প্রচুর মানুষ, আপনারা যারা দেখছেন, প্রচুর মানুষ কিন্তু রাশি জানে না, অর্থাৎ নিজেদের মধ্যে কনফিউশন আছে কোনটা রাশি। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে কিন্তু সঠিকভাবে সেই জায়গাটা কিন্তু নির্ণয় করা একান্তই দরকার। অর্থাৎ নিজস্ব হস্তরেখা বিচার করে শুধু রাশি না, সেখানে সমস্ত কিছু আপনার বিচার করা কিন্তু দরকার। রাশি থেকে এবং আপনার এই আকর্ষিক প্রাপ্তি থেকে সমস্ত কিছু নিয়ে কিন্তু জানা দরকার। কারণ প্রত্যেক মানুষের জীবনে একটা সময় গোল্ডেন পিরিয়ড কিন্তু আসে, আমি বারবার বলছি। অর্থাৎ এই যে প্রাপ্তি, প্রাপ্তিটা হচ্ছে কিন্তু ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। অর্থাৎ আপনার জন্ম ছকে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেটা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে অবশ্যই ভাগ্যের সাপোর্ট আপনারা নিন, ভাগ্যভাগ্যকে স্ট্রং করুন এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রচুর মানুষ আসছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু প্রাপ্তি হচ্ছে না। প্রতিদিন চেষ্টা করছেন, কিন্তু একবার নিজে জন্মকুণ্ডলিটা দেখে নিন না। আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির ক্ষেত্রে মিলতেও পারে, প্রত্যেকের সঙ্গে কিন্তু একই রকম ঘটনা না ঘটতেও পারে। কারণ একই মানুষ, একই রাশির কোটি কোটি মানুষ আছে, সবারই যে সমান রেজাল্ট পাবে তা নয়। কারণ এখানে আমি একটা সার্বিক বিচার কিন্তু করছি, এখানে আপনার ব্যক্তিকেন্দ্রিক বিচার আমি করছি না। অর্থাৎ এখানে আপনাকে দেখতে হবে আপনার জন্ম ছকে আপনার প্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন মাসে আছে, বছরে কোন কোন মাসগুলো আপনার শ্রেষ্ঠ মাস হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিচার করা একান্তই কিন্তু দরকার।
অর্থাৎ এই জায়গাগুলো যদি হয় তাহলে আপনি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হতেই পারেন। একটা কথা আছে, কখন কার ভাগ্য কীভাবে খুলে কেউ কিন্তু বলতে পারে না। আজকে আপনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ড ওয়ার্কিং করছেন, কালকে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতেই পারে। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার হতেই পারে, প্রাপ্তি সব কিছুই হয়, সব কিছু কিন্তু একটা বড় ধরনের প্রাপ্তি মনে করা হয় এই যুগে। আর কলিযুগে যে গ্রহটি প্রাপ্তি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে, রাহু যুবক অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, এটা দেখা একান্তই দরকার। এবং এর পাশাপাশি আপনার শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে এই বিষয় নিয়েও কিন্তু মানে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। শুধুমাত্র রাহু রক্ষা কবচ নয়, আপনার যেহেতু ভাগ্যের খেলা, ভাগ্য ভাবকে স্ট্রং করুন। এই ভাগ্য ভাবকে স্ট্রং করা একমাত্র কৌশিকরা কাছে মিরাকেল কিন্তু করতে পারে। এই জন্য আমি বারবার বলি, যারা দেখছেন ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনবেন, কারণ এটা ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না। আপনি একটা ভালো চাকরি বলুন, এটাও একটা প্রাপ্তি, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সন্তান, ভালো হাজবেন্ড, ভালো স্ত্রী, ভালো পরিবার, ভালো সম্পত্তি, ভালো মানুষের সহচর, এগুলো কিন্তু একটা প্রাপ্তি। অর্থাৎ এই প্রাপ্তিটা কিন্তু প্রকৃতি কিন্তু আপনাকে দিয়ে থাকবে, আপনার ভাগ্য ভাবটা যদি স্ট্রং হয়, প্রচুর অর্থ কিন্তু দিয়ে থাকে। এই জন্য আপনার অর্থভাবকেও কিন্তু স্ট্রং করা কিন্তু দরকার। এবং আবারও বলছি, আমি রাশির নাম বলবো, এই পাঁচ রাশির টার্গেট নাম্বার আমি আজকে বলবো, কিন্তু আপনাদেরকে একটি কথা বলছি, এই সুপার প্রাপ্তি কথাটি, এই যে একটা আমি কোট এবং আনকোট আপনাদেরকে বোঝাতে চাইছি, কোট এবং আনকোট বোঝাতে চাইছি, সুপার প্রাপ্তি, এই এই কথাটি আমি থাম্বে লিখি, এই কথাটি আবার হুবহু লিখা হচ্ছে। দেখুন, এইভাবে হুবহু লিখা, তাতে আপনারা যারা দেখছেন, কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি আরেকটা চ্যানেলে দিয়েছেন, না, কৌশিক রায় এই আপনার প্রাপ্তির বিষয়ে কিন্তু একটিমাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান। এই জন্য আমি বারবার বলছি, অ্যাস্ট্রো এডুকেশান দেখুন, নয়তো পিছিয়ে পড়বেন। অর্থাৎ অ্যাস্ট্রো এডুকেশান আপনাদেরকে সঠিক পথে, অ্যাস্ট্রো এডুকেশান আপনাদেরকে সঠিক পথে গাইড কিন্তু দিবে। অর্থাৎ এটা হচ্ছে জ্যোতিষ শিক্ষা চ্যানেল। এখানে আপনাদেরকে আমি বারবার বলছি, চুলচেরা বিশ্লেষণ করা দরকার। আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা, আপনার ক্ষেত্রে দশা মহাদশা কিসে চলছে, এটাও কিন্তু জানা একান্তই দরকার। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দেখা দরকার আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। এই বিষয়গুলো যদি দেখা যায় তবেই কিন্তু আপনার আকর্ষিত প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি একে একে রাশিগুলোর নাম আপনাদেরকে বলবো। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 10:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 6। আপনাদের শুভ সময় 12:10 থেকে 1:22 পর্যন্ত। এবং আগামীকাল যোগ থাকছে বরিয়ান যোগ। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 4। শুভ সময় আপনার দুপুর 12:18 থেকে 2:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির
নাম সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 8। আপনাদের শুভ সময় বৈকাল 4:06 থেকে আপনার সন্ধ্যা 7:02 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে দুর্দান্ত যে রাশি, প্রত্যেকে অপেক্ষা করছেন আমার রাশি আছে কি আমার রাশি, খুব চুলচেরা বিশ্লেষণ করে আপনাদেরকে এই কথাটাই বলছি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের শুভ সময় দুপুর 1:01 থেকে শুরু করে 3:22 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আগামীকাল শুক্রবার যে 5 রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই 5 রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। নমস্কার, ধন্যবাদ।